শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ আরেকটি টপিক্স নিয়ে। সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, হাউ টু সলভ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, বাই দিস টপিক্স উই উইল বি ভেরি ক্লিয়ার। ওকে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে আজকের লেসনে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসটা কি। দেন যেটা থাকবে সেটা হচ্ছে আমরা স্যাম্পল কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ উইদাউট ক্লু কীভাবে আসে, কীভাবে থাকে সে বিষয়টা আমরা জানবো। দেন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে নেসেসারি আইটেমস ফর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। পরবর্তী আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস টু সলভ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। পরবর্তী যেটা রয়েছে আজকের এই কন্টেন্টের মাধ্যমে মধ্যে সেটা হচ্ছে শর্ট টেকনিক্স টু সলভ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। ফাইনালি আমরা দুইটা বোর্ডের প্রশ্ন সলভ করব। আসুন কন্টেন্টটা শুরু করি। তার আগে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আসুন, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি রিলেটেড টু গ্যাপ। অ্যাকচুয়ালি একটা প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজে পাঁচটা বা দশটা খালি ঘর দেওয়া থাকবে। উইথ ক্লুর মধ্যে অপশন দেওয়া থাকবে, উইদাউট ক্লু মানে অপশন দেওয়া থাকবে না। এমনিভাবে যে কাজটা আমরা করতে হয় যে একটা প্যাসেজের কয়েকটা খালি ঘর দেওয়া থাকে, খালিঘরটা পূরণ করার কাজই হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। ওকে, এখন স্যাম্পল কোশ্চেন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে যশোর বোর্ড 2019 উইথ ক্লুর একটা কোশ্চেন। প্রথম বক্সের মধ্যে যে ওয়ার্ডটা দেয়া, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বাই আছে, এরপরে আছে এ, এরপরে দি, এরপরে সিক, এরপরে অ্যান্ড, এরপরে জেনারেল, তারপরে আছে অফ, তারপরে আছে ট্রিট, দেন রয়েছে টু। কখনও কখনও বক্সের মধ্যে শর্ট ওয়ার্ড দেওয়া থাকবে, কখনও কখনও মোর দ্যান নেসেসারি ওয়ার্ডস। ওকে, বক্সের ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে বাই রয়েছে, অফ রয়েছে, টু রয়েছে, অর্থাৎ আমরা গ্যাপ ফিলিং করার জন্য আমরা প্রিপোজিশন শিখতে হবে। দেন যেটা রয়েছে এ এবং দি, অর্থাৎ আমরা গ্যাপ ফিলিং করার জন্য আমরা আর্টিকেল শিখতে হবে। দেন যেটা রয়েছে সিক, এখানে সিক অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, তার মানে আমরা বুঝলাম যে আমাদের গ্যাপ ফিলিং করতে হলে ফার্স্ট অফ স্পিচ অর্থাৎ অ্যাডজেক্টিভটা শিখতে হবে। দেন রয়েছে জেনারেল, জেনারেল শব্দটা আমরা নাউন হিসেবে ধরে নিতে পারি। দেন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড কনজাংশন, অর্থাৎ আমরা কনজাংশন, এবং ট্রিট রয়েছে ভার্ব, অর্থাৎ ভার্ব কনজাংশন। অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস টোটাল গ্রামাটিক্যাল, বিশেষ করে পার্টস অফ স্পিচের উপর নির্ভর করে। দেন এর পাশাপাশি রয়েছে পার্টস অফ স্পিচের বাইরে রয়েছে আর্টিকেল, সে বিষয়গুলো আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজের জন্য করতে হয়। ওকে, পরবর্তী আপনারা স্ক্রিনে আরেকটা বোর্ড দেখতে পাচ্ছেন যে সিলেট বোর্ড 2019, যেটা এসএসসি পরীক্ষায় এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটা হচ্ছে অফ, তারপর রয়েছে দি, তারপর রয়েছে ফর, অ, অ্যাট, হুইচ, অ্যাডাল্টারেট, হার্ডলি, অর, ইনটু। এখানে প্রিপোজিশন রয়েছে অফ, ফর, অ্যাট, তিনটে প্রিপোজিশন রয়েছে। দেন রয়েছে আর্টিকেল দি, এরপরে রয়েছে কনজাংশন হুইচ, তারপরে রয়েছে প্রিপোজিশন আরেকটা রয়েছে ইনটু, কনজাংশন রয়েছে অর এবং হুইচ, দেন এখানে অ্যাডাল্টারেট শব্দটা ভার্ব, দেন হার্ডলি অ্যাডভার্ব। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হলে আমাদের ফার্স্ট অফ স্পিচ পড়তে হবে। দেন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আর্টিকেলের ব্যবহারটা আমাদের জানতে হবে। ওকে, আসা যাক পরবর্তী দফা। আমরা কোশ্চেন কীভাবে হয় আমরা সেটা দেখলাম, এবং কোশ্চেনের প্যাটার্নটা দেখুন। প্রথমে বলা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, গ্যাপ ফিলিং করো বা শূন্যস্থানটা পূরণ করো বক্স থেকে ওয়ার্ড নিয়ে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ ওয়ার্ডস। এখানে অনেক সময় দেখা যায় যে গ্যাপ ফিলিং করতে গেলে কিছু কিছু ওয়ার্ড তার অর্থের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে হয়। এখানে আমরা সেটা করতে পারবো, সেটা এটা আমাদের আছে। তারপরে যেটা আছে, ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। অনেক সময় দেখা যায় যে বক্সের ওয়ার্ডগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটি শব্দ কয়েকটা জায়গায় বসতে পারে, অর্থ অনুযায়ী যদি বসে সেটা বসালে কোনো সমস্যা নেই। ওকে, পরবর্তী আমরা যেটা করব, স্যাম্পল কোশ্চেন কীরকম হয়, কীভাবে কোশ্চেন আসে সেটা আমরা দেখলাম। পরবর্তী আমরা যেটা করব সেটা হচ্ছে নেসেসারি আইটেমস ফর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করার জন্য আমরা
যে বিষয়গুলো শিখব কিছুক্ষণ আগে অলরেডি আমি কিছু কথা বলেছি যে আমাদের আর্টিকেল অর্থাৎ এ এন দির ব্যবহার আমাদের শিখতে হবে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেসমেন্ট আমাদেরকে প্লেসমেন্টটা জানতে হবে কোথায় নাউন বসে কোথায় অ্যাডজেক্টিভ বসে কোথায় অ্যাডভার্ব বসে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন কনজাংশন প্রিপোজিশন এগুলোর প্লেসমেন্টটা আমরা বুঝতে হবে দেন আমাদের রয়েছে প্রিপোজিশনের ব্যবহার বিশেষ করে ইন অ্যাট ফর ফ্রম উইথ বাই আরও অন্যান্য প্রিপোজিশন রয়েছে সেগুলো আমাদেরকে লার্ন করতে হবে দেন রয়েছে ফ্রেজ ইংরেজি গ্রামার কিছু ফ্রেজ আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করার জন্য অনেক সময় দেওয়া থাকে ফ্রেজের একটা অংশ দেওয়া থাকে অন্য অংশ করার জন্য আমাদেরকে অবশ্যই ফ্রেজের উপর জোর দিতে হয় অর্থাৎ আমাদের ফ্রেজগুলো শব্দগুচ্ছগুলো কিছু কিছু কমন শব্দগুচ্ছ আছে ইংরেজি গ্রামারে সেগুলো আমাদেরকে শিখে নিতে হবে তারপরে রয়েছে গ্যাপ ফিলিং করার জন্য আমাদের গ্রুপ ভার্ব আর গ্রুপ ওয়ার্ডস এবং গ্রুপ ভার্ব কখনও কখনও দেখা যায় যে দুটা বা তিনটা শব্দ একসাথে বসে একটা অর্থ দিচ্ছে তো সেগুলো আমাদেরকে শিখে নিতে হবে না শিখলে ভুল হবে কারণ ফ্রেজ বানিয়ে লেখা যায় না ওকে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কনজাংশনের ব্যবহার অলরেডি আমাদের এসএসসি লেভেলে কনজাংশন আলাদা একটা টপিকস এবং এখানে আমরা কিছু কমন কিছু কনজাংশন আছে সেগুলো শিখে নিতে হবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করার জন্য ওকে তারপর আমাদের যেটা করতে হবে যে কৌশলটা আমাদের অবলম্বন করতে হবে হোয়াট ইজ দি স্ট্র্যাটেজিস টু ফলো টু সলভ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস তো প্রথম কথা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস একটা বিশাল আইটেম গ্রামারের অনেকগুলা আইটেমের একটা আইটেম সমষ্টিগত একটা আইটেম হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এখানে গ্রামাটিক্যাল দক্ষতা এখানে মিনিংয়ের দক্ষতা এখানে ইংলিশের বিভিন্ন সাইড টেস্ট করা হয় ওকে তো এটা করার জন্য আমরা যেটা করতে হবে স্ট্র্যাটেজিসগুলো হলো আমরা জানি যে অর্থ আপনাকে অবশ্যই মিনিং শিখতে হবে কারণ যখন আপনি মিনিং বুঝবেন একটা ম্যাসেজের একটা অ্যাসে একটা স্টোরির আপনি যখন একটা গল্পের যখন আপনি গ্যাপ ফিলিং করার আগে যখন আপনি গল্পের বা প্যাসেজের মিনিংটা জানবেন তখন আপনার 70%ই করা হয়ে যাবে কারণ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট বাই আন্ডারস্ট্যান্ডিং মিনিং ওকে তাহলে বাংলা মিনিংটা আপনাকে করে নিতে হবে শিখে নিতে হবে বুঝে নিতে হবে তারপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই গ্যাপ ফিলিংয়ের আগে বা পরে যে রিলেশনটা সেটা আপনাকে ফলো করতে হবে সেটা খেয়াল করতে হবে অর্থাৎ ইউ হ্যাভ টু নো দ্য রিলেশনস অফ ওয়ার্ডস আফটার অর বিফোর দ্য গ্যাপ ওকে পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে কমন ফ্রেজ তারপরে আছে প্রোভার্বসগুলো আপনাকে আয়ত্ত করতে হবে অনেক সময় দেখা যায় যে কিছু প্রোভার্ব শিখে ফেললেন কিছু ফ্রেজ শিখে ফেললেন সেগুলো থেকে কমন আসলো ওকে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রুল আপনাকে মেনটেন করতে হবে আপনি মিনিং ফোরলেন আপনি বক্স থেকে ওয়ার্ড নিলেন আপনি রিলেশন বুঝলেন আপনি ফ্রেজ ক্লজ অ্যান্ড প্রোভার্বস আপনি বুঝলেন বাট ফাইনালি আপনাকে ইউ হ্যাভ টু ফলো সাম গ্রামাটিক্যাল রুলস টু গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস ওকে এই স্ট্র্যাটেজিসগুলো ফলো করে আমরা গ্যাপ ফিলিং করতে পারি দেন হোয়াট ইজ দ্য শর্ট টেকনিকটা কী গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করার জন্য ওকে যেমন প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে আমরা জানি যে নাউনের পূর্বে কী বসে নাউনের পূর্বে যখনই আপনি একটা গ্যাপ ফিলিং একটা গ্যাপ দেখবেন তো গ্যাপের আগে আপনি দেখতেছেন কী আছে অর্থাৎ কোনো একটা গ্যাপ আছে সেই গ্যাপে গ্যাপের পরে নাউন আছে তাহলে গ্যাপের মধ্যে কী বসবে আমরা অটোমেটিক জানি যে নাউন কাকে ফলো করে অবশ্য আর্টিকেল তাহলে নাউনের আগে হয় আর্টিকেল বসবে না হলে অ্যাডজেক্টিভ বসবে কারণ আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে বিশেষায়িত করে ওকে এরপরে যে টেকনিকটা আমরা অবলম্বন করবো আমরা অনেক সময় দেখি যে সময় বুঝালে আমরা সেখানে কিছু প্রিপোজিশন বসাই যেমন ইন বসাই অ্যাড বসাই বিটুইন অ্যামং উইথিন এই বিষয়গুলো আমরা ব্যবহার করি তারপর অনেক সময় দেখি যে কোনো বাক্যে ভার্ব নেই আপনি যেই বাক্যটা পেলেন ওখানে গ্যাপ আছে বাট কোনো ভার্ব নেই
তাহলে আপনি অটোমেটিক বুঝতে হবে এখানে বি ভার্ব বসবে অর্থাৎ অ্যামিজার ওয়াজার ব্যবহারটা আপনি করবেন দেন যেটা রয়েছে আমরা জানি যে অনেক সময় বাক্যের শুরুতেই গ্যাপ থাকে অথবা বাক্যের শেষেই গ্যাপ থাকে আমরা জানি যে বাক্যের শুরু এবং শেষে কি হয় নাউন হয় তো সেক্ষেত্রে আমরা নাউন ব্যবহার করব দেন এরপরে আরও কিছু টেকনিক আছে এছাড়া আরও কিছু টেকনিক আছে সেটা হচ্ছে আমরা জানি যে হেল্পিং ভার্বের পরে কি বসে হেল্পিং ভার্বের পরে কি বসে জেনারেলি মূল ভার্ব বসে ওকে কারণ মূল ভার্বকে হেল্পিং ভার্বটা সহায়তা করে অক্সিলারি ভার্বটা সহায়তা করে এরপরও আরও কিছু শর্ট রুল আছে যে ধরেন আপনি একটা গ্যাপ আপনি পেলেন গ্যাপের আগে বোথ আছে তাহলে আপনি নিশ্চয় বোথের গ্রুপে একটা শব্দ আছে বোথ অ্যান্ড আপনি আরেকটা শব্দ পেলেন ধরেন আপনার খালি ঘরের আগে আইদার আছে তাহলে আইদারের সাথে কি হয় অর আপনি খালি ঘরের আগে নাইদার আছে তার সাথে কি হয় নর এমনিভাবে আপনি গ্যাপের মধ্যে আপনার ধরেন গ্যাপের আগে টু আছে আপনি কি লিখবেন টু টু আপনি গ্যাপের আগে সো আছে তাহলে সোর সাথে আপনি কি লিখবেন দ্যাট লিখবেন এমনিভাবে আপনি নো সোনার হ্যাড তার সাথে কী হয় পরবর্তী যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে সেটা অফকোর্স দেন দিয়ে শুরু হবে এমনিভাবে স্কার্সলি হ্যাড তারপরে কী হবে তারপরে হোয়েন দিয়ে শুরু হবে দেন এমনিভাবে নট অনলি আছে তাহলে আপনি কী লিখবেন আপনি অবশ্যই বাট অলসো লিখবেন এমনিভাবে আরও কিছু যেমন ফ্রেজের ক্ষেত্রে যদি বলি ধরেন আপনি ল্যাগ লেগ শব্দটার সাথে কী হবে লেগ বিহাইন্ড হবে এমনিভাবে ধরেন অ্যাকর্ডিং অ্যাকর্ডিং শব্দটার সাথে কী হবে টু হবে এরপর এক্সামিনেশন এক্সামিনেশনের আগে কী হবে ইন দ্য এক্সামিনেশন আপনি 1971 তাহলে এখানে কী হবে ইন 1971 মুনশন তাহলে কী হবে এখানে ডিউরিং মুনশন এমনিভাবে ধরেন আপনি ফ্লেস আছে ঢাকা ইজ দ্য ফ্লেস এখানে কী বসবে হয়ার ওকে অথবা হুইচ তার মানে বিভিন্নভাবে আমরা এই শর্ট টেকনিকগুলো অবলম্বন করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারি আসুন এখন আমরা বোর্ডের এক দুইটা প্রশ্ন সলভ করব প্রথমেই আমি যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে যশোর বোর্ড 2019 এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগেই বক্সের সাথে বক্সের ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিতি লাভ করেছি নাও গল্পটা আমি পড়ছি এ হসপিটাল ইজ দ্য হোম ফর সিক অ্যাকচুয়ালি এখানে কি হবে আগে বলেছি যে এখানে সিক শব্দটা আছে নির্ধারিত করে বলছে কিন্তু এখানে হসপিটালটা কাদের বাড়ি অসুস্থ রুগীদের বাড়ি এটা নির্ধারিত সো আমরা জানি যে নির্ধারিত করে বোঝানোর জন্য কী বসে আর্টিকেল বসে এখানে দি বসবে দ্য সিক ওকে তারপরে দেখেন ইট গিভস মেডিকেল টু দ্যাম এখন দেখেন তাদেরকে দেয়া হয় হসপিটাল তাদেরকে দেয়া হয় অফকোর্স নট হসপিটালের যে মেডিকেল ফ্যাসিলিটিস মেডিকেল ট্রিটমেন্ট তাদেরকে দেয়া হয় তো এখানে মেডিকেল শব্দটা অ্যাডজেক্টিভ তো আমরা অ্যাডজেক্টিভের পরে যেটা আসবে সেটা অবশ্যই নাউন আসবে তাহলে এখানে ট্রিটমেন্ট শব্দটা নাউন তখন বলতে পারেন বক্সে তো ট্রিটমেন্ট শব্দটা নাই ট্রিট আছে আপনি এটা সংযুক্ত করবেন ট্রিট শব্দটাকে ট্রিটমেন্ট করবেন আদারওয়াইজ এটা ইনকারেক্ট হবে টু দ্যাম অ্যাট ফ্রি কস্ট তো এখন দেখুন আমরা জানি যে কি আগেই বলছি যে আপনাকে ফ্রেজ জানতে হবে যেমন এখানে ফ্রি অফ কস্ট কথাটা একটা ফ্রেজ ফ্রি অফ কস্ট এটা একটা ফ্রেজ সো এখানে কিন্তু আপনি ফ্রি ইন কস্ট লিখলে হবে না উইথ কস্ট লিখলে হবে না এখানে অবশ্যই আপনাকে অফ লিখতে হবে কারণ এরপরে যেটা রয়েছে হসপিটাল ইজ রান বাই দ্য গভর্নমেন্ট এখানে ডি নাম্বার অপশানে কী আছে দেখেন এই হসপিটাল ইজ তো আমরা জানি যে এখানে ইজ আছে তারপরে ভার্ব আছে তো দেখুন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে কী বসতে পারে অবশ্যই অ্যাডভার্ব বসবে তো সো এখানে আছে জেনারেল তো জেনারেল শব্দটা তো অ্যাডজেক্টিভ তো আমরা এটাকে কী করবো একটু এডিট করে লিখবো জেনারেলি জেনারেলি রানস বাই দ্য গভর্নমেন্ট ওকে এ হসপিটাল হ্যাজ আউটডোর ইনডোর সেকশন এখন খেয়াল করুন এখানে কিন্তু আউটডোর একটা দিক ইনডোর আরেকটা দিক অর্থাৎ এখানে আউটডোর ইনডোরের ক্ষেত্রে আমরা কনজাংশন ব্যবহার করতে হবে আউটডোর অ্যান্ড ইনডোর সেকশন হসপিটালে রয়েছে বইয়ের বই আউটডোর এবং হসপিটালে রয়েছে ইনডোর
ওকে, তারপরে হচ্ছে গ্রেট নাম্বার অফ দ্য পিপল, এখানে গ্রেট নাম্বার, তাহলে আমরা কি লিখতে পারি? দেখুন, এ গ্রেট নাম্বার, এ গ্রেট নাম্বার অফ দ্য পিপল, গ্রেট নাম্বার অফ দ্য কি পিপল, কাদের কথা বলছে অ্যাকচুয়ালি? সিক পিপল, তাহলে এখানে সিক আছে, যে পিপল শব্দটা যেহেতু নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, সো এখানে আমরা সিক লিখব। সিক পিপল আর ট্রিটেড ইন আউটডোর সেকশন, এখানে কিন্তু সেকশন অর্থাৎ এটা নির্ধারিত করে বলছে, ইন দ্য আউটডোর সেকশন। ওকে, তারপরে যেটা রয়েছে পিপল অ্যাট্রাক্ট সিরিয়াস ইলনেস, এখানে অ্যাট্রাক্ট শব্দটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় এটার সাথে, অ্যাট্রাক্ট উইথ সিরিয়াস ইলনেস আর এডমিটেড টু দ্য ইনডোর সেকশন, এডমিটেডের সাথে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আমরা যশোর বোর্ড 2019 সালের প্রশ্নটা সলভ করলাম, দেন আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, দেখুন সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019 এসএসসি পরীক্ষায় এসেছে বোর্ড প্রশ্ন এটা। ওকে, আমরা একটু জানি দ্য ইস্যু অফ ফুড, দ্য ইস্যু অফ ফুড এখানে দেখুন হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন, এখন দেখেন মানে কোন ফুডের কথা বলছে অ্যাকচুয়ালি, কোন কোন জাতীয় খাবারের কথা এখানে, কোন জাতীয় ফুডের কথা বলছে? জেনারেলি কোনো ফুড তো ইস্যু হতে পারে না, তো এখানে অ্যাডাল্টারেশন, দ্য ইস্যু অফ ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল অ্যাকচুয়ালি। তো এখানে এক নাম্বার, এখানে কিন্তু বাক্যের শুরুতেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আগে বলেছি যে বাক্যের শুরুতে যদি হয় নাউন হবে, তাহলে এখানে কিন্তু অপশনে আছে অ্যাডাল্টারেট, এটাকে আপনি অল্টারনেট করে একটু চেঞ্জ করে আর অ্যাডাল্টারেশন আপনি কি আপনাকে লিখতে হবে, অ্যাডাল্টারেশন হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন, অ্যাটেনশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, অ্যাটেনশন অফ জেনারেল পিপল। ওকে, তারপরে যেটা রয়েছে উই ফাইন্ড এনি ফুড ইন আওয়ার কান্ট্রি, উই ফাইন্ড, এখানেও কিন্তু দেখুন ভিভার্ব কিন্তু এখানে হবে না, এখানে হবে, এখানে দেখুন হার্ডলি শব্দটা আছে, উই হার্ডলি, আমরা কদাচিত পাই এনি ফুড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আমাদের দেশে, এখানে দেখুন কান্ট্রি বলছে, তাহলে কান্ট্রির সাথে কি হতে পারে, লিঙ্কিং ওয়ার্ড হতে পারে কান্ট্রি, হুইচ ইজ নট অ্যাডাল্টারেটেড ইন ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে অর কি লিখবেন, অর আদার, দেখবেন আমাদের দেশে এমন কোনো খাবার নেই যেখানে ভেজাল ব্যবহার করা হয় না, যেখানে খাদ্যে বিষ মিশানো হয় না, এজন্য বলছে ওয়ান ওয়ে অর আদার, কোনো না কোনোভাবে এটা ফয়জনাস, কোনো না কোনোভাবে এটা দূষিত। ওকে, তারপর বলছে প্রেজেন্ট, আমরা জানি যে প্রেজেন্টের সাথে কি হয়, অ্যাট প্রেজেন্ট সাব স্ট্যান্ডার্ড ফুডস আর শোড ইন মোস্ট অফ দ্য হোটেলস, তো এখানে আমরা দেখুন হোটেলস বহু বছর আগে আমরা দি বসাবো, এবং হোটেলসটা নির্ধারিত করে বলছে যে অধিকাংশ যে খাবারগুলো স্ট্যান্ডার্ড নয়, যে খাবারগুলো মানের নয়, হেলদি নয়, সেগুলোও কিন্তু হোটেলে বিক্রি করা হচ্ছে। ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট হ্যাজ ডাইরেক্টেড আ মোবাইল কোড টু লুক ইন টু দ্য ম্যাটার, এখানে অনুসন্ধান করার জন্য খাদ্যের বিভিন্ন ম্যাটারগুলো, ফয়জনগুলো অনুসন্ধান করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, মোবাইল কোড পরিচালনা করছে। দে আর ক্যাচিং ডিজনেস্ট হোটেলার্স রেড হ্যান্ডেড, তারা বিভিন্ন অসাধু হোটেল ব্যবসায়ীদের হাতে হাতে ধরছেন ফর ইউজিং হাইজিনিক ইনগ্রেডিয়েন্টস বিভিন্ন অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করার জন্য, তাহলে এখানে আমরা আই নাম্বারটা ফর ব্যবহার করব। আর রিয়েলি হার্মফুল ফর হিউম্যান বডি, এখানে আবার ইনগ্রেডিয়েন্টস বলছে, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, হুইচ আর ইনগ্রেডিয়েন্ট ফর হিউম্যান বডি। অ্যাকচুয়ালি এমনিভাবেই প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়, আপনি যত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন ততই আপনি শিখবেন। ফ্রান্সিস বেকন একটা কথা বলেছে, প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট, কথাটা আসলেই সত্য, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের দক্ষতা আপনার বাড়বে। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই।